সালাম আলাইকুম রহমতুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি ডাক্তার এস আর খানাসি আপনাদের সাথে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকে আমরা এমন একটা টপিক্স নিয়ে আলোচনা করবো সেটা অনেক দাম্পত্য জীবনে অনেক স্বামী স্ত্রীর মধ্যে যে সমস্যাটা হয় স্ত্রীদের প্রথম দিকে অভিযোগ না থাকলেও মাঝে মধ্যে একটা অভিযোগ আসে সেটা হচ্ছে স্বামীর লিঙ্গটা ছোট মনে হচ্ছে জনিপথে কোনো অনুভূতি আসে না আর পুরুষদের একটা অভিযোগ থাকে যে লিঙ্গটা যখন সে মিলনের সময় জনিপথে সঞ্চালন করছে সে কোনো ফিলিংস পাচ্ছে না এখানে সমস্যাটা হচ্ছে লিঙ্গের আকৃতির একটা ছোট আর একটা হচ্ছে জনিপথের প্রশস্ততা এটা আসলে বিয়ের আগে অ্যাডজাস্টমেন্ট করে আসলে এটা করা তো মুশকিল বিয়েটা তো আসলে একটা ভাগ্য কার সাথে কার লেখা হবে এটা আসলে বলা মুশকিল যেমন প্রত্যেকটা পুরুষের লিঙ্গের সাইজের আকার আকৃতি তারপরে পুরুত্ব একরকমও হয় না আবার নারীদের ক্ষেত্রেও কিন্তু যোনিপথের দৈর্ঘ্য প্রশস্ততা একরকম হয় না আবার অনেক সময় বিয়ের প্রথম দিকে মানে খাপে খাপ মানে অ্যাডজাস্টমেন্টটা ভালো হতো লিঙ্গ জনিপথের কিন্তু নর্মাল ডেলিভারি বাচ্চা হওয়ার পর থেকেই ভ্যাজাইনাটা লুজ হয়ে যায় জনিপদটা লুজ প্রশস্ত হয়ে যায় তো এই সমস্যাগুলো প্রতিনিয়তই কেউ না কেউ ফেস করছে এটা সলিউশনটা আসলে কি হয় আমরা মেডিকেলে কি কি দিয়ে থাকি তো ডাইরেক্ট যদি কেউ যদি উন্নত মানের চিকিৎসা চিন্তা করে এটা প্লাস্টি বলা হয় এটা জনিপথের একটু যদি শুরু হয়ে যায় ওটাকে অপারেশনের মাধ্যমে এটা ফিরিয়ে আনা যায় কিন্তু আসলে এটা জটিলতা থাকার কারণে এটা এখন পর্যন্ত আমাদের দেশে এত সহজলভ্য হয় নাই তাহলে এই ক্ষেত্রে যেটা আমরা পরামর্শ দিই নারীদের ক্ষেত্রে প্রথমে যেটা বলি কেগেল এক্সারসাইজ করার জন্য জনিপথ টাইট করা রাখার জন্য অনেকগুলো ভিডিও আপনি ইউটিউবে পাবেন আমরা এই ভিডিওটা আমরা খুব শীঘ্রই এটা আপলোড দিয়ে দেব দেবো জনিপটটা যদি লুজ হয় তাহলে এটা টাইট করার জন্য কিছু ব্যায়াম পাওয়া যায় ব্যায়াম করলে এই জিনিসটা টাইট হয়ে যায় আরেকটা জিনিস পুরুষদের জন্য করণীয় হচ্ছে যখন স্বামী স্ত্রীর মধ্যে মিলন হচ্ছে সেই ক্ষেত্রে খুবই টেকনিক্যালি সতর্কতা অবলম্বন করে আপনি মিলনের আসন পরিবর্তন করতে হবে এটা হানড্রেড পারসেন্ট ইফেক্টিভ আসনটা এমন একটা আসন আপনাদেরকে ট্রাই করে করে মানে চেষ্টা করে করে বেছে নিতে হবে যেই আসনে আপনি জনিপতি লিঙ্গ দিলে পরে একটা ফিলিংস আপনি বুঝতে পারবেন এবং নারী তার জি স্পটে স্পর্শটা সে অনুভব করতে পারবে তাহলে আসনগুলো কিন্তু অনেকগুলো আছে মিশনারি আসন আছে তারপরে স্ত্রী নিচে স্বামী উপরে স্বামী উপরে স্ত্রী নিচে ইত্যাদি ইত্যাদি আসন আছে জি স্পোর্ট আসন আছে তো যেই আসনে মিলন করেন না কেন স্পেসিফিকলি এটা কিন্তু আমরা ফাইন আউট করে আপনাদের একদম অ্যাকুরেটলি কিন্তু বলে দিতে পারি না যে এই এই দম্পতিদের জন্য এই এই আসনটা বেস্ট তাহলে এইটা নিজেদের মধ্যেই ট্রাই করে দেখতে হবে যে কোন আসনে আপনার জনি পথের সাথে লিঙ্গর অ্যাডজাস্টমেন্টটা ভালো হচ্ছে স্ত্রী অনুভব করতে পারছে এবং পুরুষও অনুভব করতে পারছে সাথে সাথে আপনাকে ব্যায়াম করতে হবে এক্সারসাইজ করতে হবে আর নর্মাল ডেলিভারির সময় কোনো কিছু রাপসার বা ছিঁড়ে গেলে ওইটাকে চিকিৎসক চিকিৎসকের সাথে ওই সময় যখন আপনাদের যারা এখন গর্ভবতী আছেন বা ভবিষ্যতে বিয়ে করবেন তাদেরকে ওই সময়ই চিকিৎসকের সময় চিকিৎসকের সাথে পরামর্শ করে জলি যদি কোনো রাপসার হয়ে যায় ছিঁড়ে যায় তাহলে ওটা রিপেয়ার করে নেওয়া যায় যেটাকে আমরা বলি এপিসিওটমি যেটা করে বাচ্চার মুখটা আর এক সময় আটকে যায় এটা সেই ক্ষেত্রে এটা করে নিতে হয় এটা সমস্যাটা হয় গ্রাম অঞ্চলে অশিক্ষিত আছে তারা এই জিনিসটাকে নষ্ট করে ফেলে তো হসপিটালগুলোতে সচরাচর এই ধরনের কোনো সমস্যা তেমন একটা হয় না যদি ভালো কোনো হসপিটাল বা যদি এটা ডেলিভারিটা হয় তাহলে এই ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে তাহলে এই ক্ষেত্রে আমরা মেডিসিনের তুলনায় আমরা এক্সারসাইজ এবং কাউন্সিলিং এবং আসনের গুরুত্ব দিচ্ছি আর যারা একটু আপডেটেড তারা অপারেশন করে দিতে পারেন তাহলে আমরা আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ